हाय एवरीवन, अस्सलाम वालेकुम। फूड फ्यूशन एंड क्रिएशन पक्ष থেকে আমি সুলতানা মরিয়ম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা রাখি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করতে আসলাম, এখানে আমি দুই ধরনের পিঠো বানাবো। তালটা দেখে নিশ্চয় বুঝে গেছেন। এখন আমি কিভাবে খুবই সহজভাবে গ্রাম বাংলা যেভাবে তালের রসটা সংগ্রহ করে, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই তালের রসটা দিয়ে আমি দুইভাবে কিভাবে খুব সহজভাবে তালের পিঠা বানানো যায়, ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা রাখি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি তালটা কিভাবে, তালের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম, এটা আপনারা অবশ্যই দেখে বুঝে নিয়েছেন। এখানে পানি দিয়ে তালের রসটা আপনারা না নিয়ে এরকম একটা চালনি দিয়েও চেলে নিতে পারেন, তখন আর আপনাদের এই পানিটা দিতে হবে না। কিন্তু খুবই সহজভাবে যেটা আমাদের গ্রাম বাংলায় করে খুবই সহজ ভাবে, ওইটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এখানে একটা বড় তাল, তিনটা দানা হয়েছে এটার ভিতরে। এই দানাতে আমি দুই ধরনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা রাখি আমার ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যেহেতু এখানে দুইটা রেসিপি, আমার ভিডিওটা একটু বড় হবে। যাই হোক, এখানে আমি ফার্স্টবার অলরেডি আমি তালের রসটা নিয়ে নিছি, এখন আমি সেকেন্ড বার নিচ্ছি। দেখেন, সেকেন্ড বার তুলনামূলকভাবে আমার তালের রসটা একটু পাতলা হয়েছে। এখানে তিনটা দানা রস নিতে আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ পানি দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এখানে পানিটা কম দিতে। দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এত একটু তালের রসও এই দানাগুলিতে নাই। তো যাই হোক, এখানে আমি দেখেন দুইটা বলে দুইভাবে আছে, একটা বলে একটু ঠিক আর একটা বলে পরের পাত্রে। এটা আমি আবার চিপে নিয়েছি, ওইটা তুলনামূলকভাবে একটু পাতলা। তো আপনারা যদি ওই যে হাতুড়িটা দেখাই দিচ্ছি ওখানে যদি আপনারা এভাবে নেন, তাহলে অবশ্যই আপনারা ওখানে পানি দিতে হবে না। তো যাই, আমি এখন তালের রসটা ছেঁকে নিচ্ছি, তালের আঁশটা উপরে আমার ছাঁকনির মধ্যেই থেকে যাবে। আপনারা ঠিক এভাবে হুবহু যদি আমার রেসিপিটা ফলো করেন, তাহলে আপনাদের, আশা রাখি আপনাদের তালের রসটা নিতে খুবই সহজ হবে, খুবই সুস্বাদু। আমার তালটা খুবই ফ্রেশ ছিল। তো যাই হোক, এটা আমি কলা পাতায় মুড়িয়ে আজকে দুইভাবে কিভাবে তালের পিঠা বানানো যায়, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখেন, আমার অলমোস্ট দেখেই বুঝতে পারতেছেন প্রথমবার আমি যে তালের দানাগুলোকে এভাবে চিপে নিয়েছি একটু ঘন। এখানে টোটাল আমার 4 কাপ তালের রস হয়েছে। এখানে তালের রস আমি যখন এখানে আমি চালের গুঁড়াটা মিলাবো, তখন আপনারা দেখে ভালো করে বুঝে নেবেন যে কতটুকু কীভাবে কনসিস্টেন্সিটা হলে আপনাদের তালের পিঠা বানানোটা সহজ হবে। আশা রাখি পুরো ভিডিওটা দেখবেন। এখানে দেখেন আমি এই তালের রসের সাথে কী কী ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। নারকেলটা, কোরান নারকেলটা, ফ্রেশ কোরান নারকেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি এখানে 4 কাপ, আমার টোটাল 4 কাপ তালের রস হয়েছে। এখানে 4 কাপ তালের রসের জন্য আমি 2টা নারকেল দিয়েছি। এখানে দেখেন মেজারমেন্ট কাপে 1/4 কাপ, 4 ভাগে 3 ভাগ 1 কাপের আমি গুঁড়া দুধ দিয়েছি। চেষ্টা করবেন আপনারা গুঁড়া দুধটা দেওয়ার জন্য, খুবই টেস্ট লাগে গুঁড়া দুধটা দিলে। এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ ব্রাউন সুগার আর 1/2 কাপ সাদা চিনি, যেটা রেগুলার চিনি আমরা বলি। আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। আমরা জানি মিষ্টি খাবারে সাধারণত একটু লবণ দিলে ভালো লাগে। এখন ফার্স্ট আমি আমার চিনিটা মিলাই দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা সুগারটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার তালটা খুবই ফ্রেশ ছিল, আলহামদুলিল্লাহ খুবই তাল অনুপাতে মিষ্টি ছিল ভালো। যাই হোক, এখানে আমি নারকেলটা তালের পিঠার মধ্যে নারকেলটা বেশি দিলে ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে এভাবে গ্রাইন্ড না করে বড় বড় দানা করে স্লাইস করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
ওটাও দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে। এখন আমি এগুলি ভালো করে মিলাই নিচ্ছি। এরপরে আপনারা দেখে বুঝে নেবেন, আমি পরে আপনাদেরকে বলতে পারবো। এখানে চাউলের গুঁড়া উপরে নির্ভর করে, চাউলের গুঁড়া এক এক চাউলের গুঁড়া এক এক ধরনের হয়। কোনো চাউলের গুঁড়া দেখা যায় খুবই মসৃণ, খুবই ইয়ে, কোনো চাউলের গুঁড়া হয় একটু মোটা ধরনের চাউলের গুঁড়াটা। তো আপনারা দেখে বুঝে নেবেন আমার কতটুকু চাউলের গুঁড়া, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। মিশানো পর্যন্ত আমি অপেক্ষা করছি, তারপর আমি চাউলের গুঁড়াটা রাইস ফ্লোরটা মিলাব। আমরা কম বেশি সবাই জানি আমাদের দেশের একটা মৌসুমি ফল হলো এই তাল। তালের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। তো যাই হোক, আমার এই চিনি, নারকেল, কোরানো নারকেল, লবণ এবং গুঁড়া দুধ মিলানো হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি আস্তে আস্তে করে এদিকে নাড়ব এবং রাইস ফ্লোরটা মানে চাউলের গুঁড়াটা দিব, চাউলের আটা যাই বলেন। তো এখানে আস্তে আস্তে করে আমি দিব, পুরাটা একবারে আমি ঢেলে দিব না। দেন পরে আমি আপনাদেরকে বলে দিব আমার কতটুকু চাউলের গুঁড়া লিখেছে, কারণ আমি তালটা যেভাবে, তালের রসটা যেভাবে সংগ্রহ করেছি, আমি একটুখানি পানি দিয়েছি। আপনারা যদি ঝাঁঝরিতে করে এভাবে করেন তাহলে তো পানি দিবেন না, তখন আপনারা অবশ্যই অবশ্যই লিকুইড দুধ দিতে হবে। যাই হোক, আমি এখন আস্তে আস্তে করে দেখেন আমি কীভাবে মিলাচ্ছি, তখনই আপনারা বুঝতে পারবেন। একদমই ময়ানটা একদমই পাতলা হবে না, আবার একদমই শক্ত একটা খামির হবে না, মিডিয়াম টাইপের একটা ময়ান হবে। এখানে আমি 2 কাপ, এখানে টোটাল এখানে 2.5 কাপ চাউলের গুঁড়া আমি দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মিলাই নিব। ভালো করে মিলাই নিয়ে এখানে আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দিব। দেখেন আমার ময়ানটা একদমই পাতলাও হয় নাই, আবার একদমই শক্ত হয় নাই, ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ময়ান আমি চাচ্ছি। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব অ্যাটলিস্ট 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে আমি আবার ফিরে আসবো। দেখেন এখানে আমি 4.5 কাপ চাউলের গুঁড়ার মধ্যে অল্প একটু 4 টেবিল চামচের মতো এখানে আমার রয়ে গেছে, বাকি সবটাই আমার লেগেছে। তো ফিরে আসছি আমি 2 ঘন্টা পরে। ফিরে আসলাম আমি 2 ঘন্টা পরে। এখন দেখেন কলা পাতা আমি ভালো করে মুছে এটাকে এখন আমি কিভাবে দিচ্ছি, এভাবে আমি তাওয়ার মধ্যে সেঁকে নিব। দেখলেন তো কত সহজ তালের পিঠা বানানো, খুবই সহজভাবে এটা বানানো যায়। এখন আমি একটা তাওয়া, রুটির তাওয়াতে এটা সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিব। তাওয়াটা অবশ্যই আগে একটু ভালো করে গরম করে নেবেন, খুবই সাবধানতার সহিত দিবেন। দেখেন এখন আমি এটাকে ঢেকে দিব 2 মিনিটের জন্য। যখন আমার একটা পিঠ হয়ে যাবে তখন আমি আরেকটা পিঠের জন্য আবার 2 মিনিট অপেক্ষা করব, উল্টাই দিব। ফিরে আসছি আমি 2 মিনিট পর। ফিরে আসলাম আমি 2 মিনিট পর। দেখেন এখন এটাকে আমি উল্টিয়ে দিব, খুবই সাবধানতার সহিত উল্টাবেন এটা 2টা চামচ দিয়ে অথবা আপনার সুবিধা অনুযায়ী। এখন আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। এখন আমি আরেকটা আপনাদেরকে রেডি করে আবার দেখাচ্ছি, ভালো করে দেখে নেন। সেমভাবে আমি আবার এটাকে এভাবে করে, সেমভাবে এটাও আমি এভাবে করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা এগুলা দেখে বুঝে নিতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন যে ভিডিও দিব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এখানে দেখেন সেকেন্ড মেথড একটা অলরেডি আমি দেখাই দিচ্ছি। এখানে আমি বেশ কিছু কলা পাতা এখানে হাঁড়ির তলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন হাঁড়ির তলাটার জন্য একটু ভারী হয় আর হাঁড়িটা যেন একটু গর্তওয়ালা হয়। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো এভাবে করে আপনারা আপনাদের হাঁড়ি অনুযায়ী দিবেন ময়ানটা, সেই ময়ান দিয়ে আমি এটা করতেছি। তারপর এখানে উপরে আবার আমি সেমভাবে কলা পাতা
কলা পাতাগুলো বিছিয়ে দিচ্ছি, ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। তারপর আমি কলা পাতাগুলো যখন আমার ভালো করে এভাবে ময়ানটার উপরে সেট হয়ে যাবে, আমি আবারও আসতেছি। কি দেখলেন তো কত সহজ তালের পিঠা বানানো, খুব বেশি কঠিন কিছু না। তো যাই হোক, এখানে আমি চুলাতে পরে বসাই দিলাম। তারপর আমি চুলার আগুনটা হাই হিটে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি এটাকে মিডিয়াম লো করে দিব। 5 মিনিট পরে আমি ফিরে এসে এটাকে মিডিয়াম লো করে দিব চুলার আগুনটাকে, অ্যাটলিস্ট 25 মিনিট। তখন আমি চেক করে নিব, এভাবে হাত দিয়ে চেক করে নিয়ে দেখা যাবে যে, অথবা টুথপিক দিয়ে অথবা চিকেন কোনো স্টিক দিয়ে আপনারা দেখে নেবেন যে, 2 ঘন্টা আপনারা 2 ঘন্টা এভাবে চুলার মধ্যে একদমই লো হিটে রেখে দিলে আপনার এই পোড়া পিঠাটা রেডি হয়ে যাবে। এর আগে আমি যে কলা পাতা মুড়িয়ে যেটা করেছি তাওয়াতে, দেখেন হয়ে গেছে। এখন দেখেন আমার এই 2 ঘন্টা পরে আমার পিঠাটা হয়ে গেছে। এখানে আমি পিঠার মাঝখানে আধা ঘন্টা পরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়েছিলাম, কারণ ঢাকনার থেকে অনেক পরিমাণ পানি বাষ্প হয়ে পড়তেছিল। তারপর আমি এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এখন একটু ঠান্ডা হয়েছে, অত বেশি ঠান্ডা হয় নাই, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটাকে গরম অবস্থায় দেখছেন ধরতে পারতেছি না, কলা পাতাগুলো সরাই নিচ্ছি। কত সহজে দেখেন তালের পোড়া পিঠা রেডি হয়ে গেল। তো যাই হোক, খেতে খুবই ভালো হয়েছে। আপনারা এভাবে আমার মতো চুলাতে ট্রাই করে দেখবেন যে ছোটবেলায় খেয়েছেন। অবশ্যই যদি বানান তাহলে আমার ফেসবুক পেজের গ্রুপে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।